প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সাথে আলোচনা করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়ে সেনাদের অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। উত্তরপ্রদেশের লখনৌতে চলছে জয়েন্ট কমান্ডার কনফারেন্স। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোর বর্তমান পরিস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলে জানান তিনি। এসব ঘটনা বিশ্লেষণ করে ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের জন্য সেনাবাহিনীকে আহ্বান জানান। ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মাঝে মধ্যে ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতীয় শীর্ষ রাজনৈতিক থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেওয়া হয়। কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে? একদিকে শেখ হাসিনাকে রক্ষা করা, অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানো, এ নিয়ে চরম বিপাকে রয়েছে ভারত। হচ্ছে নতুন নতুন কৌশল, রীতিমতো গবেষণা চলছে বাংলাদেশ বিষয়ে। এরই মধ্যে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন তিনি। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশি নাগরিক 13 বছর বয়সী শিশু স্বর্ণা দাসের মৃত্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন একটা সরকার বসতেই পারলো না, তোমরা 13 বছরের ছোট্ট একটা শিশু, তাও হিন্দু, মেয়েটারে গুলি করলা, লাশটা নিয়ে গেলা, 45 ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা। গেল 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চালানো দলটির এমন পরিণতি চরম ভোগান্তিতে ফেলেছে আওয়ামী নেতাকর্মীদের। যে মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, সামরিক বাহিনী প্রস্তুত থাকতে হঠাৎ কেন বলল ভারত? দর্শক, বাংলাদেশ আর ভারত কি যুদ্ধ হতে যাচ্ছে? দর্শক, এবার রীতিমতো খেপে গেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা সারা জীবন থাকলেও সে ভারতের সাথে যুদ্ধ করতে পারতো না কিংবা যুদ্ধ ঘোষণা করতে পারতো না, কিন্তু এবার বটারে ব্যাপক উত্তেজনায় যুদ্ধের জন্য প্রস্তুতি নির্দেশ। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ভারতের কাছে কখনো মাথা নত করবে না আমাদের ডক্টর ইউনূস। দর্শক, ভারতের আগ্রা শাসনের বদলা কিভাবে নেবে এই নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে, এমনকি এই নিয়ে মূল প্রতিবেদন পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করে তিনি যখন দিল্লিতে পৌঁছান, তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনা দিল্লির একজন বিশ্বস্ত মিত্র ছিলেন, তবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। আন্তর্জাতিক ডেস্ক আর্ন করছেন এই প্রণয় ভার্মা, আসাদুজ্জামান খান কামাল আর কুমড়া পাটাশের সঙ্গে যখন বসে, তখন ক্যাঙ্কে করে বসে দেখেন, দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান আহঙ্কারের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের একটা পাশাপাশি দেখান, দেখেছেন তো ওই জিঙ্কে করে বসিছে প্রণয় ভার্মা, এটা ফোরা হইলেন না জিঙ্কে করে বসে রোগীরা। তো বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পাসান পড়ার কারণে বসে থাকে ইঙ্কে করে, তাহলে গেলে আপনাকে ক্রেডিট দেবো না, থুকু কয়েক গেল প্রশংসা ঘুরে নেবো। যাই হোক, বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে, অনেকভাবে করে, এর একটা দিক দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না, আজকে ওই আলাপটা করবো। আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি। ধরেন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলা, এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা? বেশিরভাগ ক্ষেত্রে এরা ইন্ডিয়ান। ধরেন একটা এক্সাম্পল দিই, আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা হয় কোথায় থেকে? দিল্লি থেকে। দিল্লিতে
আইএলওর আঞ্চলিক অফিস, ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তো, এডিটর সাহেবের লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে, দেখেছেন? দেখেছেন 80% ইন্ডিয়ান, আরও বেশি হবে হয়তো। এখন দেখেন হাসিনা আমলে HRW বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে, কিন্তু আইএলও কোনোদিন দিছে? কোনো শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে? এই যে এত শ্রমিক মারা গেল, গুম হইল, খুন করলো এত শ্রমিককে, কোনোদিন কিছু বলছে? কিচ্ছু বলে নাই। আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন? কখনো বিবৃতি দিছে? দেন শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে, আইএলও কোনোদিন বিবৃতি দিছে? আজ আমিনুলকে যে শ্রমিক নেতা, এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল, আপনি জানেন না? আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব, তারপরে ক্রস ফায়ারে দিয়ে মারে, তারপর মাইরে ফেলায় দিয়ে যায় ডেড বডি। অনেকদিন আগের কথা, আজকে আশুলিয়াতে, অনেকে হয়তো জানেন না। আইলো কোনোদিন বিবৃতি দিছে? দেয় না। কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গেঞ্জাম হইতেছে না, এখন দেখবেন আইলো কি বলে, সে এসে বলবে তোমরা সিবিআই আছে, সিবিআই মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে, শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শ্রমিক এলাকায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে। ইভেন আমি যেখানে চাকরি করি প্যারিসে, সেখানে এই কোম্পানিরও সিবিআই আছে। হাসিনা আমলে কিন্তু সিবিআই ছাড়া চলতে পারবেন, বিশেষ ত্রিকোঠায় মাপ। হাসিনা বা আমলিক ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে, অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে। মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ, পেশাদারিত্ব, এথিক্স, নৈতিকতা সব পোতায় যায়। আবার অন্য কেউ ক্ষমতা আসলে তখন দিল্লির আইলো কর্মকর্তাদের পৌরুষ জেগে ওঠে। এটা হইতেছে আমাদের সমস্যা, বড় সমস্যা। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই, আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না। মানে আমাদেরকে যখন ট্রিট করে, তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের, আমাদের রিপোর্টিং যেন ভারত না হয়। পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে? নাই তো। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয়, যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয়, নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি। অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয়। আমাদেরকেও, বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক, এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি। এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে, কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে, আমরা একই গ্রুপে থাকবো না। থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে, দিতেই থাকবে। এইবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। আসেন আমরা কয়েকটা নাম দেখি, আপনার অন্যভাবে নিয়েন না, মানে নামগুলো দেখেন না। দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন কয়েকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, ধরেন ড্যানিশ রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, কী নাম? সুমিত্রা মুখার্জি। ক্রিস্টিয়ান এইড, কী নাম? পলাশ দাস। প্ল্যান ইন্টারন্যাশনাল, কী নাম? কবিতা বোস। ওয়ার্ল্ড ভিশন, সুরেশ বাটলেট। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, সুরেশ কুমার আগরওয়াল। অক্সফার্ম, আশিস দামলে। কে আর, রামদাস। সেভ দ্য সিনলেন, সুমন দাশগুপ্তা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে, এমন হইতে পারে, আমি তো নেট থেকে নিছি নামগুলা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে গেছে যে এখন চলে গেছে, কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার হেড ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান ছাড়া অন্য দেশের লোক আসতেছে না বাংলাদেশে, না চাইলে বাংলাদেশে আসেন না, কাজ করেন না, ইন্ডিয়ান কোম্পানি সি বাদই দিলাম, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি, মানে যেমন বাজাজ আছে, টাটা আছে, এয়ারটেল আছে, মেরিকো আছে, সান ফার্মা, তাও দেখেন, দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কিন্তু সেইখানে ইন্ডিয়ান দিয়ে রাখছে। সবাইকে বলে দিতে চাই, আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে 4 মাস তো আছে, এরপরে কিন্তু অফিস ঘেরাও করব। কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে চাইলে আগেই ভাগেন ভাইয়েরা আর বোনেরা, পরে কোয়েন না, টাইম দেই নাই। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের বলি, সব অফিসগুলো চিনে রাখবেন, আমরা জানুয়ারিতে আবার চেক করব, তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব। আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করে আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা? এত মজা! ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলায় রাখবা, বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা, আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা, আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা, সব হান্দায় দেব পিছন দিয়া তেল ছাড়া। ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে? ইন্ডিয়া তো সবসময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে, পা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে, কেমনে এটা থেকে উদ্ধার পাবে? আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে, তার জন্যে ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে। হাসিনা যে ম্যাসাকার করছে তার পুরো দায়িত্ব ইন্ডিয়ার। হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করছে, তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার। ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই,
বাংলাদেশের কোনো উপদেষ্টা, বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তার কোলে খবর আছে, হ্যাঁ আমরা ধরব তাহলে। আমেরিকা ইন্ডিয়ারে সর্বতোভাবে সাপোর্ট দিয়ে গেছে, তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক, এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি। ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে, যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে, বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন আছে না, কর পরিশোধ করছে কিনা, ভ্যাট পরিশোধ করছে কিনা, কোনো অনৈতিক কাজ করছে কিনা, এগুলো দেখতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে, হ্যাঁ যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না, ইন্ডিয়ান ফার্মা, ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা হয়, এটা প্রমাণ করা 1-2 কাজ। এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায়, সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে। ভারতের ইতিহাস আছে, হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না, কাশ্মীরকে দখল করে ফেলছে না, সিকিমকে দখল করে ফেলছে না, ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্সু করতে দেয় না, একটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে, তাহলে আমরা কি করতে হবে? আমাদের মিলিটারি মাইট বাড়ানো, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের, সেটা করতে দেরি হইলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, যেন দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম মিসাইল লাগবে। চীনের সাথে বাণিজ্যিক আর সামরিক সম্পর্ক বাড়াইতে হবে, প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোট তৈরি করতে হবে, ওরে দৌড়ের উপরে রাখতে হবে সবসময়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে, রাশিয়ার সাথে, এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে, যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। বিজিপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরও দক্ষ করতে হবে, সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায়। আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায়, এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো, আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে, পা উপরে মাথা নিচে।